সেনা বলেছেন প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে তরুণদের প্রযুক্তি শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে সরকার মুজিব বর্ষের মধ্যে দেশের প্রতিটি বাড়িকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেশ কিছু প্রকল্প উদ্বোধন করে একথা বলেন সরকার প্রধান উত্তল যন্ত্রী যন্ত্রসঙ্গীতের মূর্ছনায় গণভবনে স্বাগত জানাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেননা জাতীয় নাট্যোৎসব দু হাজার বিশের পর্দা এবার উঠল গণভবন থেকেই বারো থেকে উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত চৌষট্টি জেলায় হবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের এই নাট্যোৎসব বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয় সতেরো দিনের এই আয়োজনে সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রী বলেন সুস্থ সঠিক মনন নিয়ে জাতি করতে প্রয়োজন সংস্কৃতি চর্চা জেলায় পর্যায় পর্যন্ত যেন শিল্পের চর্চা হয় সে ব্যবস্থা আমরা নিচ্ছি যে সমস্ত জায়গায় অনেক জায়গায় আমাদের বিশেষ করে অডিটোরিয়ামগুলি সেগুলিকে একটু আধুনিক করা উন্নত মানের করা এর আগে গণভবন থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহী নগরের বুলনপুর এলাকায় যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির আদলে তৈরি এই হাইটেক পার্ক এখানে কর্মসংস্থানের সুযোগ হবে হাজার হাজার তরুণ তরুণীর এই হাইটেক পার্কে নির্মিত শেখ কামাল আইটি ইনকিউবেটর এবং ট্রেনিং সেন্টারও উদ্বোধন করেন তিনি বলেন ডিজিটাল পদ্ধতি গতির পাশাপাশি নিশ্চিত করবে আধুনিকতাও আমরা আমাদের নতুন প্রজন্ম যারা তাদেরকে এমনভাবে শিক্ষিত করতে চাই যেন প্রতিযোগিতাময় এই বিশ্বের সাথে তার তাল মিলিয়ে চলতে পারেন আর সেই জন্য প্রযুক্তি শিক্ষাটা একাধ হয়ে দরকার ইতিমধ্যে আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করেছি পাশাপাশি ব্রডব্যান্ড সংযোগ আমরা সারা বাংলাদেশে দিয়ে যাচ্ছি মুজিব বর্ষে সারা দেশে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেওয়ার যে লক্ষ্যমাত্রা তারই অংশ হিসেবে এই অনুষ্ঠান থেকেই সাতটি জেলা ও তেইশ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নেরও উদ্বোধন করেন তিনি বলেন সব ঘরেই আলো পৌঁছাবে প্রায় আমাদের চারশো দশটা উপজেলা শতভাগ বিদ্যুৎ আমরা দিতে পারলাম আর বাকি যেগুলো আছে ইনশাল্লাহ এই মুজিব বর্ষেই আমরা বাংলাদেশের সকল ঘরে আলো লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি অনুষ্ঠানে ফেনীতে একশো মেগাওয়াটের একটি নতুন বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন সরকার প্রধান প্রায় আমাদের দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা